আমাদের দোষ, কার্গিল যুদ্ধ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর, কার্গিল যুদ্ধের জন্য দায়ী পাকিস্তান, 25 বছর পর স্বীকার। 25 বছর পর নিজেদের ভুল স্বীকার করল পাকিস্তান। সদ্য এক সাক্ষাৎকারে পাকিস্তানের শাসক দলের নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেছেন, 1999 সালের 21শে ফেব্রুয়ারি দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি ও সুরক্ষা বজায় রাখবার জন্য এবং দুই দেশের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখবার জন্য যে লাহোর চুক্তি স্বাক্ষর করা হয়েছিল, সেই চুক্তি পাকিস্তানি লঙ্ঘন করেছিল। অন্যদিকে কার্গিল যুদ্ধের জন্য যে পাকিস্তানি দায়ী ছিল, সে কথাও এক প্রকার স্বীকার করে নিলেন তিনি। ভারতের সাথে প্রথম চুক্তি ভেঙেছিল পাকিস্তান, কার্গিলের যুদ্ধ নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি প্রাক্তন প্রাক প্রধানমন্ত্রীর, গোটা বিষয় নিয়ে নওয়াজের স্বীকারোক্তি, সব দোষ আমাদের ছিল। 1999 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মধ্যে লাহোর ডিক্লারেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভিত্তিতে এই চুক্তি ছিল হাই ভোল্টেজ চুক্তি। সদ্য এক সাক্ষাৎকারে পাকিস্তানের শাসক দলের নেতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেছেন, সেই চুক্তি পাকিস্তান প্রথম লঙ্ঘন করেছিল। তবে এর দায় তৎকালীন পাক সেনাপ্রধান পারভেজ মুশারফের ঘাড়ে চাপিয়েছেন তিনি। পাকিস্তানের পারমাণবিক পরীক্ষায় 26তম বার্ষিকী উপলক্ষে PMLN সভায় জনগণকে ভাষণ দিতে গিয়েই ভারতের সঙ্গে চুক্তি ভাঙার প্রসঙ্গ তোলেন নওয়াজ শরিফ। তিনি বলেন, এই চুক্তি ভাঙার কয়েক মাসের মধ্যে পরিস্থিতি বদলে যায়। 1999 সালে কার্গিল যুদ্ধের মূল কারণই ছিল ওই চুক্তিভঙ্গ। নওয়াজ জানিয়েছেন, ভারতের সঙ্গে শান্তি চুক্তি করার পর থেকেই নানা পরিকল্পনা করেছিল পাকিস্তান। কার্গিলে একে একে অনুপ্রবেশ করতে শুরু করেছিল সেনা। বিষয়টি প্রকাশ্যে আসার পর দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। যদিও অনুপ্রবেশের দায় তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মুশারফের ওপর চাপিয়েছেন তিনি। পাকিস্তানের পরীক্ষামূলক পরমাণু বোমা বিস্ফোরণের পরই দিল্লি লাহোর রুটে প্রথম বাসে চড়ে লাহোরের শীর্ষ বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। 1999 সালে 21শে ফেব্রুয়ারি নওয়াজ শরিফের সঙ্গে লাহোর ঘোষণাপত্র সই করেন তিনি। তবে চুক্তির 3 মাসের মধ্যেই বেঁধে যায় কার্গিল যুদ্ধ। সীমান্ত রেখা পেরিয়ে কাশ্মীরে ঢুকে পাক সেনা দখল করে নিয়েছিল প্রবল তুষারপাতের জন্য শীতকালে ছেড়ে যাওয়া ভারতীয় ঘাঁটিগুলি। কিন্তু পাকিস্তান কাজটা যতটা সহজ ভেবেছিল, কাজটা ততটাও সহজ ছিল না। পাক সেনাদের অনুপ্রবেশ রুখতে ভারতীয় সেনাবাহিনী শুরু করেছিল অপারেশন। ছেড়ে কথা বলেনি ভারতীয় সেনা। পাকিস্তানকে কড়া জবাব দিয়েছিল ভারতীয় জওয়ানেরা। এরপর বহু রক্তক্ষয়ী সংগ্রামের পর ইতিহাসের পাতায় উঠে আসে কার্গিল যুদ্ধ। ভারতীয় সেনার পরপর আক্রমণে ভারতীয় মায়ের বহু সন্তানের আত্মবলিদানের মাধ্যমে সেই কার্গিল যুদ্ধ জিতেছিল ভারত। আর সেই সময় পরাস্ত হয়েছিল নওয়াজ শরিফের শাসনাধীন পাকিস্তান। সেই পর্বের কথাই সদ্য দলীয় ভাষণে তুলে ধরেন নওয়াজ শরিফ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানল্যান্ড। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।